আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। এদিন বহরমপুরে সুইগি হাঙ্গার সেভিয়ারে কর্মরত খাদ্য সরবরাহকারীদের বিক্ষোভ সমাবেশ দেখা যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান এলাকায়। আমাদের এই বহরমপুর শহরে অনলাইন খাদ্য সরবরাহকারীদের বেতন কমে যাওয়ায় খাদ্য সরবরাহকারীরা বিক্ষোভ দেখায়। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদের প্রায় 30 জন খাদ্য সরবরাহকারী যুবক বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ, করোনা আবহে তারা জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে কাজ করেছে, কিন্তু কোম্পানি তাদের জন্য মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস কোনো কিছুই কিন্তু বরাদ্দ করেনি। উপরন্তু তাদের ন্যূনতম ডেলিভারি চার্জটুকুও বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, তাদের 30% বেতনও কমিয়ে দিয়েছে। তাদের দাবি, অবিলম্বে কোম্পানিকে তাদের সঠিক ধার্য পারিশ্রমিক না দিলে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চালিয়ে যাবে। আমাদের কোভিড-19 জবে থেকে চালু হয়েছে, আমাদের জীবনের রিক্স এবং আমাদের ফ্যামিলি রিক্স নিয়ে আমরা এই দীর্ঘদিন এই পরিষেবা চালিয়ে যাচ্ছি। বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় কোভিড-19 পেশেন্ট ধরা পড়ছে, তাও আমরা ডেলিভারি করে যাচ্ছি নিজের জীবনের রিক্স নিয়ে, এবং কোম্পানি থেকে আমাদেরকে এর জন্য কোনো রকম সাহায্য করা হচ্ছে না। স্যানিটাইজার, মাস্ক বলুন, হ্যান্ড গ্লাভস বলুন, কিছুই দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ আমাদের কাছ থেকে দিয়ে সেগুলো আমরা ঘাটতি মিটাচ্ছি। উপরন্তু কোম্পানি আমাদের যে টাকা কোম্পানি থেকে দেওয়ার কথা সেগুলো কিচ্ছু দিচ্ছে না, বরঞ্চ সেগুলো কমই দেওয়া হচ্ছে। এবং আমাদের অনেক ডেলিভারি বয় আছে যারা বহরমপুর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূর থেকে আসছে, তাদেরও সমস্যা হচ্ছে যে তাদের ইনসেন্টিভ কমে গেলে এবং যে মাইনার টাকা সেগুলো কমে গেলে তারাও কীভাবে কাজ করবে, এবং তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে। এই জন্য আমরা মানে এখন অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক করছি, যতদিন না কোম্পানি আমাদের পুরনো যে ইনসেন্টিভ এবং পুরনো পে আউট বলুন বা পুরনো রেনমুটের যে টাকাটা আমাদেরকে ফিরে যতদিন না দিচ্ছে, ততদিন আমরা কাজ করব না বহরমপুর সিটিতে। আপনারা বহরমপুরে কতজন কাজ করেন? আমরা বহরমপুরে প্রায় 30-35 জন ছেলে কাজ করি। আগে যে পরিমাণে স্যালারি পেতেন বা ইনসেন্টিভ পেতেন সেটা কত পার্সেন্ট এখন কমে? আমাদের আগে আমাদের বিভিন্ন রকমের ইনসেন্টিভ আছে, স্ল্যাব আছে, তার তুলনায় আমাদের শেষ যে স্ল্যাব সেই স্ল্যাব তো এখন হচ্ছে না, যেহেতু কোভিড-19 এতে আপনার অর্ডার ফ্লো কমে গেছে। কিন্তু আমরা যেটা আগে 100 টাকা পেতাম সেটা এখন প্রায় 30% কমে গিয়ে 70-75 টাকা তে খরচা পাচ্ছি। 10-12-14 খানা অর্ডার দেওয়ার পর আমরা 70 খানা অর্ডার পাচ্ছি, মানে 70 টাকা পাচ্ছি শুধু তেলের জন্য। এতে আমাদের বিভৎস অসুবিধা হচ্ছে, পকেট থেকে তেল ভরে কাজ করতে হচ্ছে। এই জন্য আমরা চাইছি যে কোম্পানি যাতে আমাদের পুরনো যে পে আউট ইনসেন্টিভ সেটা আমাদেরকে ফিরিয়ে দিক, এবং রেনমুটে যে টাকা সেটা কোম্পানি আমাদের 5 টাকা করে কমে দিয়েছে, সেই আগে যে 10 টাকা পেতাম সেই 10 টাকা করে আমাদের ফিরিয়ে দিক। এই দাবিতে আমরা স্ট্রাইক করে যতদিন না সলিউশন হচ্ছে ততদিন আমরা এই স্ট্রাইক চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, ব্যাকআই নিউজ, সর্বদাই খবরের গভীরে।